আসসালামু আলাইকুম। নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অফিস থেকে আসার সময় জাইফার বাবা পুরি নিয়ে এসেছে। তো বৃষ্টির দিনগুলোতে আমি তারপরে পেঁয়াজু, আসলে ভাজা পোড়া জিনিসগুলো খেতে অনেক পছন্দ করি, তো সেই জন্য পুরি নিয়ে এসেছে, আর সাথে আছে কলা। তো এটাই হলো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে, আর বৃষ্টির একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথেও শেয়ার করলাম। আর বৃষ্টির এইরকম দিনে, বৃষ্টিমুখর দিনে এই ধরনের নাস্তার আইটেমগুলো কিন্তু বেশ লাগে, ভাজা পোড়া আইটেম। আর চুলায় দুধ চা বসিয়ে দিয়ে এসেছি, তো বাহিরে বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন একসাথে সবাই বসে সন্ধ্যার নাস্তা করে নেব। তো আমরা একসাথে সবাই পুরি খেয়ে নিয়েছি, তারপরে এখন চাটা আমার হয়ে গেছে, তো এখন একসাথে বসে সবাই চা খাবো। তো আজকে বলছিল সবাই দুধ চা করার জন্য, তো দুধ চাটাই করে নিলাম। আজকে ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন আর একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের চাটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। তো জাইফার বাবা বলছিল যে চাটা নাকি ওর কাছে অনেক ভালো লেগেছে, তো আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। তো জাইফার বাবার যখন চা খাওয়া শেষ হয় তখন এসে আমি চা খাওয়া শুরু করি, কারণ হচ্ছে আমি অনেক বেশি গরম চা খেতে পারি না। তো আমারটা যখন শেষ হয় ওই সময় আবার আমার বাচ্চারা খাওয়া শুরু করে। তো যাই হোক, এখন আমরা সবাই একসাথে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো ফ্যামিলির সাথে সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে, তো বাচ্চাদেরকে নিয়ে অনেক আনন্দ করে আমরা সময়টা কাটিয়েছি। তো আর আমি এখন চলে এসেছি কিচেনে, রাতের খাবারের আয়োজন করছি। তো আজকে রাতে আমি রান্না করব, এখানে আছে পেঁপে, তারপর আলু, আর হচ্ছে বরবটি দিয়ে শিং মাছের ঝোল করব আর শিং মাছ ভুনা করব। তো জাইফা বলছিল যে শিং মাছ ভুনা করে দিতে ও নাকি খাবে, তো দেখি মেয়েকে খাওয়াতে পারি কি না। মেয়ে শিং মাছ খাবে শুনেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছি আমরা। তো যাই হোক, এখানে প্রথমে সবজিটি আমি ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। এখন শিং মাছ দিয়ে পেঁপের এভাবে ঝোল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি হেলদি। তো এখানে প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি করে ভেজে নিব। আর শিং মাছটা আমি ভেজে নিয়েছি, শিং মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, পানি সব কিছু দিয়ে কষিয়ে নিব। তো যেভাবে আমরা রেগুলার রান্না করি সেভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এভাবে পেঁপে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার আম্মু একটা কথা বলে যে শিং মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় সে তরকারি নাকি মজা হয়। তো আমিও দেখলাম যে সত্যি শিং মাছ দিয়ে যে তরকারি রান্না করা হয় সেটা কিন্তু ভালো লাগে খেতে। তো দেশি শিং মাছ হলে আরও বেশি ভালো লাগে, এটা আসলে দেশি শিং মাছ না। অনেকেই শুনি যে দেশি শিং মাছ হলে খেতে পারে, বা যেই এইগুলা যে ফার্মের যে শিং মাছগুলো এগুলো নাকি চাষেরগুলা খেতে পারে না। তো শিং মাছটা যদি খুব ভালোভাবে ধোয়া হয়, পরিষ্কার করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের বাজে স্মেল আসে না, খেতে অনেক বেশি ভালো লাগে। শিং মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, আমি শিং মাছ যখনই কাটি একদম সাদা করে চেষ্টা করি পরিষ্কার করার। আর আমার চ্যানেলে শিং মাছ পরিষ্কারের একটা ভিডিও আছে, এতে করে কিন্তু আপনারা খুব সহজেই শিং মাছটা পরিষ্কার করতে পারবেন, একদমই কষ্ট ছাড়া, ঝামেলা ছাড়া, অনেক বেশি ঘষাম ঘষি ছাড়াই, একদম খুব সহজেই। তো আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে। তো আমি এর ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো একদম উপরে উঠে এসেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব।
এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো আপনাদের সাথে আমার প্রতিদিনকার অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে আমি যে ধরনের কাজগুলো করতে পছন্দ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে জানি না কেমন লাগে, তবে আপনারা যাতে বোর না হয়ে যান সেজন্য আমি বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিওগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, ঘর সাজানোর বিভিন্ন রকমের আইডিয়া শেয়ার করি যাতে আপনারা বোর না হয়ে যান। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের হাতের কাজের ভিডিও, DIY হ্যান্ড প্রিন্টের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আছে। আপনারা আমার প্লেলিস্ট চেক করতে পারেন। তো আশা করছি ওই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো গল্প করতে করতে আপনাদের সাথে, দেখেন আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর তরকারিটা, যে তরকারি আমরা রান্না করি না কেন, যদি খুব সুন্দরভাবে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখন একদম রান্নাবান্না শেষে আবার চলে আসলাম আপনাদের কাছে। তো এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে শিং মাছের ঝোলটা, এটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আমি অনেক বেশি ঝোল রাখিনি, একটু শুকিয়ে ফেলেছি। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে, আর শিং মাছ ভোনা করেছি। আমি ভেবেছিলাম পুরো রান্নার ভিডিওই আজকে শেয়ার করব। আমি যখন রান্না করছিলাম তো ওই পর্যায়ে আমার খালামণি ফোন দিয়েছিল, তো খালামণির সাথে কথা বলছিলাম। আমি আসলে যেই ফোনে কথা বলি ওই ফোনেই কিন্তু ভিডিও করি, আমার আসলে একটাই মোবাইল, যে মোবাইলটা ইউজ করি ওইটা দিয়ে দেখা যায় ভিডিও করি, এডিট করি একটা মোবাইল দিয়েই। তো পরের ভিডিওটা আর শ্যুট করা হয়নি। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন শিং মাছটাও আমি বাটিতে পেরে নিয়েছি, আর শিং মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আজকে। তো দুইটা তরকারি ছিল আজকে রাতের, তো দুইটা তরকারি অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।